সকাল থেকে দুই তিনবার গেল কারেন্ট। আচ্ছা আমি হাজিরা করছি চারশো হ্যাঁ এক, চারশো এক, দুই, তিন, স্যার, চার, দুই প্রেজেন্ট প্রেজেন্ট স্যার, দুই আসো, চার আসো, জি স্যার, ইয়েস স্যার, চার, পাঁচ, ছয়, সাত, আট, প্রেজেন্ট স্যার, নয়, দশ, এগারো, বারো, প্রেজেন্ট স্যার, তেরো, প্রেজেন্ট স্যার, চোদ্দ, প্রেজেন্ট স্যার, সুস্থ হইছ, সুস্থ হইছ, জি স্যার, পনেরো, ষোলো, প্রেজেন্ট স্যার, সতেরো, প্রেজেন্ট স্যার, আঠারো, প্রেজেন্ট স্যার, উনিশ, বিশ, প্রেজেন্ট স্যার, একুশ, বাইশ, বাইশ, তেইশ, চব্বিশ, প্রেজেন্ট স্যার, পঁচিশ, স্যার, পঁচিশ আছ, পঁচিশ কি আছ, শুনতে পাইনি, ছাব্বিশ, চারশো স্যার, ছাব্বিশ, সাতাইশ, ছাব্বিশ স্যার, বাইশ স্যার, হাফিজ, জি স্যার, কালকেও ছিলাম স্যার, কালকেও ছিল, জি স্যার, আপনার না বলছিলাম স্যার, আপনি বলছেন পরে বলতে, আচ্ছা, চারশো সাত আছে স্যার, একটু পরে, একটু পরে, ওকে, সাতাইশ, আঠাইশ, উনত্রিশ, তিরিশ, প্রেজেন্ট স্যার, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, এবার বলো কি আসছো, চারশো সাত, নাফিস, আর কেউ, চারশো সাত ছাড়া আর কেউ, পরে জয়েন্ট দিছে এমন কেউ আছো নাই? আচ্ছা এবার আমাকে বলো, চারশো সাত নাফিস, তুমি কি অবহারের অঙ্ক দুটো করেছো, সতেরো আঠারো নাকি ষোলো সতেরো, কোনটা দিয়েছিলাম? সতেরো আঠারো বোধহয় দিয়েছিলেন স্যার, যেটা বোঝা যাবো এটাই দাও, আঠারো নম্বরটাই দাও, ঠিক আছে, আচ্ছা আমি তাহলে ওর কাছ থেকে পেলাম হচ্ছে আঠারো। এবার মারুফ হোসেন রুবায়ের চারশো সতেরো, বাড়ি কাজ করছো, করছো স্যার, ষোলো সতেরো দিচ্ছেন স্যার, কি এসডাব্লিউ স্যার, ষোলো সতেরো, ষোলো সতেরো না সতেরো আঠারো স্যার, ষোলো সতেরো, তা কেন, শেষ তো সতেরো আঠারো, এই যে ষোলো তো আমি করা দিছিলাম, এই যে ষোলো নম্বরটা আমি করা দিছিলাম, এই যে ষোলো, ষোলোটা আমি করে দিয়েছিলাম, দেখছ এই যে ষোলো নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি, ষোলো সতেরো, তাহলে ভুল দেখছো, সতেরো আঠারো,
আচ্ছা, হাফিজ বাড়ি কাজ করছো? হাফিজ 422 স্যার করি নাই স্যার, তা করা হয়নি স্যার। সিয়াম 426 বাড়ি কাজ করছো? সিয়াম রাসিব 430 বাড়ি কাজ করছো? নেহি তালহা বাড়ি কাজ করছো? 404 কামরুল বাড়ি কাজ কি করছো? 17 করে ফেলছি। 17 করছো কে? কে 17 কে করছো? আমি স্যার রিফাত। নাও রিফাত, তুমি 17টা দাও। ওকে স্যার। রিফাত 17টা দাও। আর তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, যারা করোনি আমি ধরে নিয়েছি তোমরা এখনো ভালো করে বোঝোনি, সেই জন্য আমি তোমাদেরকে আবার লাস্ট টাইম শেয়ার অবহারের অঙ্ক তোমাদেরকে আর একবার বোঝাচ্ছি। তোমরা আরো একবার ভালো করে বোঝো এবং বাসায় কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করো। যে অঙ্কগুলো তোমাদেরকে এখানে দিচ্ছি আমি 16-17 পর্যন্ত, আমি কিন্তু একটা একটা করে নিয়ম শেখানোর জন্য 16-17 পর্যন্ত আসছি। লাস্টের তিনটা অবহারের, তার আগের তিনটা অধিহারের, এরপরের গুলা ওই যে তোমার অবলেখকের কমিশন সহ, এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের পদ্ধতিগুলো বাড়ছে এবং সব পদ্ধতির অঙ্ক কিন্তু এখানে আছে। তাই তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমাদেরকে দেখতে হবে। আমি আগে 17 নম্বর অঙ্কটা দেখতেছি, যেটা কিনা রিফাত দিবে আমাকে। আমি আগে 17 নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে আমার সঙ্গে সঙ্গে দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো। রকি সিরামিক কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত মোট 10 লক্ষ টাকার মূলধন সহ নিবন্ধিত হলো। এটা হচ্ছে অনুমোদিত শেয়ার মূলধন। এবার বলছে কোম্পানি উহার 40,000 শেয়ার 10% অবহারে, এই 10% অবহার মানে কত কত টাকা অবহার সেটা তো বলছি, প্রতিটি শেয়ারের দাম তো 20 টাকা, তাই না? এই 20 টাকার 10% 2 টাকা অবহার, 20 টাকার 10% মানে কয় টাকা অবহার? 2 টাকা অবহার। তার মানে 2 টাকা কম দামে আমরা বিক্রি করব, তার মানে 20 টাকার জায়গায় আমরা জনগণের কাছ থেকে নেব কত টাকা? 18 টাকা। পরিষ্কার করে একটা কথা মনে রেখো, জনগণ আমাদের কাছে 18 টাকা দিয়ে শেয়ার কিনতে কিনলেও মূলধনে কিন্তু আমরা 20 টাকা করেই লিখবো, মূলধনে কিন্তু আমরা লিখবো 20 টাকাই। জনগণ আমাদেরকে দেবে 18 টাকা, কিন্তু মূলধনে লেখার সময় কিন্তু আমরা 20 টাকাই লিখবো, কারণ মূলধনে কখনোই কম টাকা লেখা যায় না বা বেশি টাকাও লেখা যায় না। তাহলে আমরা 18 টাকা দিয়ে শেয়ার বিক্রি করবো। প্রচারপত্র বিলি করে মোট 45,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, যেখানে আমরা 40,000। ওয়ালাইকুম আসসালাম। 401 স্যার, রোলটা মানে দেওয়া হয়নি। 401 401 তার মানে যেখানে আমরা 40,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চাই সেখানে আমাদের কাছে আবেদন এসেছে 45,000, 5,000 অতিরিক্ত আবেদন আসছে। তাহলে আমরা অতিরিক্ত 5,000 যে আবেদন এসেছে, এই আবেদনের টাকাটা আমরা ফেরত দিয়ে দিব। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার এই অঙ্কে মোট অবহারের টাকার পরিমাণ কত, নাফিস যদি প্রশ্ন করি মোট অবহারের টাকার পরিমাণ কত, তুমি আমাকে বলতে পারবা কত গুণ কত অবহারের টাকার পরিমাণ বের করার জন্য কত গুণ কত হবে? যদি আমি প্রশ্ন করি মোট অবহারের টাকার পরিমাণ কত, তাহলে কত অবহার? এখানে 10% আছে স্যার, মানে প্রতিটা 20 টাকা মূল্য, এটা 10% করতে হবে, তাহলে 2 টাকা আছে স্যার। 2 টাকা দিয়ে দিলে আমার যে 40,000 স্যারই করতে হবে, গুণ করতে হবে। ভেরি গুড, 80,000, ভেরি গুড। তাহলে দেখো অবহার হচ্ছে 2 টাকা করে, নাফিস বলছে যে দেখো, আর শেয়ারের সংখ্যা আমরা বিক্রি করছি 40,000, তার মানে আমাদের মোট অবহারের টাকার পরিমাণটা কিন্তু হয়ে যাবে 80,000। ও কিন্তু ঠিক বলছে, তার মানে আমাদের এই অঙ্কে মোট অবহারের পরিমাণ 80,000 টাকা। ভালো করে বুঝে নাও সবাই, যতগুলো শেয়ার আমরা বিক্রি করব তার সঙ্গে প্রতিটি শেয়ারের জন্য যে অবহারটা রয়েছে 2 টাকা, সেটা দিয়ে গুণ দিব।
তাহলে 80,000 টাকা হবে আমাদের মোট অবহারের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা নাফিস তুমি আমাকে আরেকটা কথা বলো, আমরা 40,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চেয়েছি, কিন্তু আমাদের কাছে আবেদন এসে গেছে হচ্ছে 45,000, তাহলে আমরা 5,000 অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেব। তুমি আমাকে বলতে পারবা আমরা আবেদনের যে টাকাটা ফেরত দেব সেই টাকার পরিমাণ কত বলতে পারবা? কত গুণ কত যে টাকাটা আমরা ফেরত দেব আর কি? কত মানে 5,000 গুণ নাকি স্যার? 5,000 গুণ 18। 5,000 গুণ হচ্ছে 18। আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি 5,000, আর এরা কিন্তু সবাই আমাদের কাছে টাকা দিয়েছিল 18 টাকা করে, আমরা 2 টাকা কিন্তু কম বিক্রি করেছি। তাহলে 18 টাকা করে যদি সবাই টাকা দেয় তাহলে কিন্তু 90,000 টাকা আমরা ফেরত দিয়ে দেব। তাহলে আমি যদি প্রশ্ন করি আমরা মোট কত টাকা ফেরত দেব, তার উত্তর আমরা মোট 90,000 টাকা ফেরত দেব। এই কথাটা যদি এই কথাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যেগুলো আমি জিজ্ঞাসা করছি এগুলো খেয়াল রাখতে হবে। কারণ আমি যখন সৃজনশীল প্রশ্ন করব আমি কিন্তু ক্লাসে যা যা আলোচনা করছি এগুলো নিয়ে কিন্তু আমি প্রশ্ন করব। তোমাদের আর্থিক বিবরণীর জন্য আমি তোমাদেরকে দেখবো সবার যে পিডিএফটা দিয়েছি সবার শেষে লেখা আছে 9টা না 10টা কোশ্চেন লেখা আছে যে আমি তোমাদেরকে কি কি প্রশ্ন করতে পারি। তার মানে আমি ক্লাসে যা যা শিখিয়েছি তাই তাই দিয়েই আমি কিন্তু আমার মতো করে প্রশ্ন করব, কোনো বোর্ডের কোশ্চেন কিন্তু আমি দিব না, মনে রেখো। রকি সিরামিক কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত মোট 10 লক্ষ টাকার মূলধন সহ নিবন্ধিত হলো। এখন থেকে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার খাতা আমি দেখব, কে কি করতেছো, কি লিখতেছো, কি শিখছো আমি সব দেখব, প্রত্যেকের খাতা এখন থেকে আমি দেখবো। কারণ আমি এখন আপাতত খুলনায় যাচ্ছি না, যেহেতু আমি ঢাকাতে আছি এখন আমি প্রতিটা পরীক্ষার খাতা আমি তোমাদের দেখবো, আর তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি নিজ হাতে করবো। কোম্পানি ওয়ার 40,000 শেয়ার 10% অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে, মোট 45,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, অতিরিক্ত আবেদন অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আমি কিন্তু ইম্পর্টেন্ট আলোচনা এই অঙ্কটা করে ফেলছি, এখন আমি দেখব 17 নম্বর অঙ্কটা রিফাত আমাকে দিয়েছে, আমরা এখন দেখবো যে রিফাত এই অঙ্কটা কতটুকু সুন্দরভাবে করতে পারলো, দাবেদা দেখবো, ওর ব্যাংক হিসাবে খতিয়ানটা দেখবো, আর উদ্ধৃত পত্রটাও কিভাবে করেছে আমি সেটাও দেখবো। আর সেই সাথে সাথে তোমরা যারা এই অঙ্কটা করে নিতে চাও এখনই, যে আমি এখনই অঙ্কটা করে নেবো, তাহলে আমি রিফাতের খাতাটা যখন চেক করব তখনই তোমরা সাথে সাথে ওটা করে নিবা, ওর যদি ভুল যাও সেটা ও কারেকশন করবে আর তোমরা ঠিকটা লিখবে। তাহলে চলো আমি রিফাতের করা অঙ্কটা চেক করি। দেখো ও প্রথমে যে জাবেদাটা করেছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, আমাদের 45,000 আবেদন এসেছিল, আমরা 40,000 শেয়ার বিক্রি করতে চাইলেও আমাদের কাছে আবেদন আসছিল কিন্তু 45,000। তোমরা একটু ক্যালকুলেটার নাও, আর এই 45,000 আবেদনকারীর সবাই আমাদেরকে কিন্তু 18 টাকা করে প্রদান করেছে। তোমরা তাহলে এখন এই 45,000কে তোমরা 18 দিয়ে গুণ করো, তোমরা দেখবা রিফার যেটা অ্যামাউন্টটা লিখেছে 8,10,000 ওটাই আসবে। মানে 45,000কে 18 দিয়ে গুণ করে আমরা কিন্তু ওই 8,10,000 পেয়েছি। তাহলে দেখো ব্যাংক হিসাব ডেবিট 8,10,000, শেয়ার আবেদন ক্রেডিট 8,10,000। যেহেতু আমাদের এই অঙ্কে অবলেখকের কমিশন নেই সেই জন্য এখানে কমিশনটা আর আসেনি, যদি থাকতো কমিশনটাও ডেবিট হতো, ব্যাংক হিসাবও ডেবিট হতো, অবলেখকের কমিশনটাও ডেবিট হতো। আচ্ছা এবার দ্বিতীয় জাবেদা দেখো, দ্বিতীয় জাবেদায় আমরা 18 টাকা করে জনগণের কাছ থেকে পাইলেও মূলধনে কিন্তু আমাদের অরিজিনাল দামটাই লিখতে হবে। তাই দেখো রিফার যে অঙ্কটা করেছে সেখানে দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদনটা হবে ডেবিট ওই 8,10,000, শেয়ার অবহারটা হবে ডেবিট 80,000। অবহারের টাকাটা কিন্তু নাফিসি তোমাদেরকে হিসাব করে বলছে যে অবহারের টাকার পরিমাণ হবে 40,000 গুণ 2, 80,000 টাকা। তাহলে
শেয়ার আবেদন হবে ডেবিট 8,10,000, শেয়ার অবহার হবে ক্রেডিট 80,000, কিন্তু শেয়ার মূলধন হবে ক্রেডিট, মূলধনে কিন্তু 40,000 × 20 মূলধনে কিন্তু আমরা 40,000 এর সঙ্গে 20 গুণ করে বসাবো, 40,000 × 20 তাহলে হবে 8,00,000 টাকা। তাহলে দেখো আমরা মূলধন হিসেবে লিখব 8,00,000 টাকা, আমরা মূলধন হিসেবে লিখব 8,00,000 টাকা, আর ফেরত দিব যে টাকাটা সেটাকে আমরা ব্যাংক হিসাব নামে লিখব। আমরা ফেরত দিব কত, 90,000 টাকা। ওই যে আমরা হিসাব করছিলাম ফেরত দিব কত, 5,000 অতিরিক্ত আবেদন আসছে, সেই অতিরিক্ত 5,000 আবেদনকারীর কাছে আমরা টাকা ফেরত দেবো 90,000। ওই যে 90,000 লিখছে, একটু পায়খানা করছে খাতার মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ একটু খাতার মধ্যে পায়খানা করছে, যেখানে সেখানে পায়খানা করা একটা স্বভাব হয়ে গেছে রিফাতে। কি অবস্থা, পুরো হাইগা দিছে একটা অঙ্ক করতে গিয়ে। আয় রে, শেয়ার ইস্যুর অঙ্ক করতে গিয়ে যদি এই অবস্থাটা হয়, কোম্পানির চূড়ান্ত হিসাবটা আমি কেমনে শিখাবো? সেকেন্ড ইয়ারে উঠলে আমার প্রথম আলোচনা হবে কোম্পানির চূড়ান্ত হিসাব, মনে রেখো। সেকেন্ড ইয়ারে উঠার পর সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারই হবে আমার কোম্পানির চূড়ান্ত হিসাব। এই জন্য আমি ফার্স্ট পেপারের চূড়ান্ত হিসাব আমি শেষ করছি, আর সেকেন্ড পেপারের চূড়ান্ত হিসাবটা শুরু করব। আর শেয়ার ইস্যুটা আমি এই জন্য করাচ্ছি, তারপরে সেকেন্ড ইয়ারে উঠলে আমাদের প্রথম আলোচনা হবে আমার কোম্পানির চূড়ান্ত হিসাব। তো সেটা ভালো করে শিখতে হবে, তার জন্য শেয়ারের সেটা ভালো পড়তে হবে। এটা আমাদের জাবেদাটা হয়ে গেল, রিফাতের এই জাবেদাটা ঠিক আছে। এবার চলো ওর ব্যাংক হিসাবটা একটু দেখি। ব্যাংক হিসাবটা প্রথম ব্যাংক হিসাবটা ডেবিট ছিল 8,10,000, এরপর আমরা ফেরত দিয়েছি 90,000, তাহলে ফাইনালি আমাদের ব্যাংকের ব্যালেন্সটা আসবে 7,20,000 টাকা। আমাদের ব্যাংকের ব্যালেন্সটা আসবে 7,20,000 টাকা। হ্যাঁ, ওর এই ব্যাংকের খতিয়ানটা ঠিক আছে। এইবার আমি দেখবো ওর উদ্ধৃত পত্র, এবার আমি ওর উদ্ধৃত পত্রটা দেখব। দেখো উদ্ধৃত পত্রের মধ্যে আমরা আমাদের সম্পত্তির মধ্যে ব্যাংক জমা লিখবো হচ্ছে 7,20,000 যেটা পেয়েছিলাম, আর একটা ছিল শেয়ার অবহার, অসমন্বিত ব্যয়ের আন্ডারে আমরা শেয়ার অবহার লিখবো। আমরা জানি শেয়ার অধিহারটা মূলধন জাতীয় প্রাপ্তি, ওটা আমাদের মালিকানা তহবিলের আন্ডারে লিখতে হয়, আর শেয়ার অবহারটা হচ্ছে অসমন্বিত ব্যয়, সম্পত্তি পাশে অসমন্বিত ব্যয়ের আন্ডারে লিখতে হয়। এটা আমাদের মূলধন জাতীয় ক্ষতি। তাহলে 7,20,000 আর 80,000 যোগ করলে 8,00,000 টাকা হয়েছে। আর এবার দায় ও মালিকানা সত্যের মধ্যে অনুমোদিত শেয়ার মূলধন ছিল 20 টাকা মূল্যের, 50,000 শেয়ার 10,00,000 টাকা, ঠিক আছে, এটা ক্লোজ। আর ইস্যু বিলি তলব আদায় এটা ছিল 40,000 শেয়ার 20 টাকা করে 8,00,000 হয়ে গেছে। হ্যাঁ, ও অঙ্কটা পারছে। হ্যাঁ রিফাত, অঙ্কটা পারছো, ভেরি গুড। আচ্ছা এবার আমি 4 পয়েন্ট স্যার। হ্যাঁ 4 পয়েন্ট। এবার আমি শাহরিয়ার নাফিসের অঙ্কটা দেখব, তবে আগে আমি কোশ্চেনটা একবার একটু পড়ে নেই। শাহরিয়ার নাফিসের কোশ্চেনটা অঙ্কটা দেখার আগে আমি একটু কোশ্চেনটা পড়ে নিই, তোমরা সবাই একটু দেখো। নাফিস স্টিল কোম্পানি লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যের 2,00,000 হ্যাঁ 2,00,000 শেয়ারে বিভক্ত মোট 1,00,000,000 টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত, এটা অনুমোদিত শেয়ার মূলধন। কোম্পানি উহার 80%, তার মানে 2,00,000 শেয়ারের 80%। দেখো তো 2,00,000 শেয়ারের 80% করলে 1,60,000 শেয়ার হয় না? 2,00,000 শেয়ারের 80% করলে কি 1,60,000 শেয়ার হয় না? তার মানে কোম্পানি জনগণের কাছে কতগুলো শেয়ার বিক্রি করতে চায়? 1,60,000 শেয়ার বিক্রি করতে চায় 10% অবহারে, তার মানে 50 টাকার 10% অবহার মানে 5 টাকা অবহারে, তাই না বলতো সবাই? 5 টাকা অবহারে আমরা শেয়ারটা বিক্রি করতে চাই, তাহলে যেখানে প্রতিটি শেয়ার দাম 50 টাকা, আমরা জনগণের কাছ থেকে 5 টাকা কমে 45 টাকা করে বিক্রি করব। তোমরা তো অবহারের মানেটা সবাই বুঝতে পারতেছো, তাই না? প্রতিটি শেয়ারের দাম যেখানে 50 টাকা, অবহারে বিক্রি করা মানে হলো ওই 50 টাকা থেকে আমরা 5 টাকা কম দামে শেয়ারটা বিক্রি করব। তাহলে আমাদের শেয়ারের পরিমাণটা হবে, মূল্যটা হবে 45,000 টাকা। আমাদের শেয়ারের মূল্যটা হবে 45,000 টাকা। এবার দেখো 1,60,000 শেয়ার তো হয়ে গেল। এবার 10% অবহারে জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করলো, কোম্পানি 1,90,000 শেয়ারের জন্য আবেদন করলো। এই তাহলে আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি না 30,000?
তাহলে আমরা কি 30,000 শেয়ার বিক্রি করতে পারবো? আমরা 30,000 শেয়ার বিক্রি করতে পারবো না। সাইম না স্যার, সাইম না স্যার, যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার মোট অবহারে টাকার পরিমাণ কত, তাহলে তুমি কত গুণ কত দিয়ে বের করবে? এটা অবহার, মোট অবহারের পরিমাণ কত যদি জিজ্ঞাসা করি তুমি কত গুণ কত বের করবে বলো তো? স্যার 30,000 কত? হ্যাঁ হ্যাঁ, আমি অবহারের কথা বলেছি, খেয়াল করো। শেয়ার অবহারের পরিমাণ জিজ্ঞাসা করেছি। শেয়ার অবহার, অবহার বের করার সময় সব সময় কোন দিকে খেয়াল করতে হয়? আমি কতগুলো শেয়ার বিক্রি করব সেই দিকে খেয়াল করতে হয়। আমি জনগণের কাছে মোট বিক্রি করব কতগুলো শেয়ার? 1,60,000। আর আমাদের অবহারের পরিমাণটা কত? প্রতি শেয়ারে অবহারের পরিমাণ কত? 5 টাকা করে। 5 টাকা না, তাহলে 1,60,000 গুণ হবে 5। বুঝতে পেরেছো? ও বুঝতে পারছি। আমরা সব সময় অবহারটা হিসাব করব কিভাবে? আমরা কতগুলি শেয়ার জনগণের কাছে বিক্রি করব? 1,60,000 শেয়ার বিক্রি করব। আর প্রতিটি শেয়ারের জন্য আমাদের অবহারের টাকার পরিমাণটা কত? 5 টাকা। তাহলে গুণ হচ্ছে 5, তাহলে আমাদের 580 মানে 8,00,000 টাকা, তাই না? 8,00,000 টাকা হবে আমাদের শেয়ার অবহার, 8,00,000 টাকা হবে আমাদের শেয়ার অবহার। তাহলে আমরা শেয়ার অবহারের পরিমাণটা 8,00,000 টাকা পেয়ে গেলাম। আচ্ছা, এবার যদি আমি জিজ্ঞাসা করি অতিরিক্ত আবেদন তো 30,000 শেয়ার আসছে, সাইম না স্যার, তাহলে তুমি আমাকে বলো দেখি এই অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিয়ে দিব, সেটা মোট কত টাকা আমরা ফেরত দেবো, সেটা কিভাবে বের করবা? কত গুণ কত দিয়ে বের করবা কত টাকা আমরা ফেরত দেবো সেটা বলো তো? আমরা অধিহারের 30,000 × 45, ভেরি গুড, 30,000 শেয়ার আমরা ফেরত দেবো জনগণের কাছে, কারণ অতিরিক্ত আবেদন আসছে 30,000। আর এরা সবাই কিন্তু আমাদেরকে 45 টাকা করে দিয়েছিল, সবাই কিন্তু আমাদেরকে 45 টাকা করে দিয়েছিল, তাই 30,000 গুণ 45 যত টাকা হয় সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দিব। আচ্ছা নাফিস, তুমি তো বলছো 30,000 গুণ 45, কইরা দেখো তো কত টাকা হয়? 13,50,000 টাকা আমরা আবেদনকারীকে ফেরত দেব। এই কথাগুলোর উত্তর কিন্তু তোমাদের দেওয়া দিতে হবে, পারতে হবে, তাহলে তোমরা সৃজনশীল কোশ্চেনের জবাবটা দিতে পারবে, আর শেষের অঙ্কটা ভালো পারবে, শেষের অঙ্কটা তাহলে ভালো পারবে। এটা মুখস্থ করার মতন কোনো অঙ্ক নয়, এটা বোঝার মতন একটা অঙ্ক, আর এটা বোঝার জন্য শুধু ইচ্ছা থাকতে হবে, আর তাহলেই হবে, ইচ্ছা না থাকলে কিন্তু হবে না। এরপরে আসো, অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিচ্ছি, শেয়ার প্রতি 50 পয়সা করে অবলেখকের কমিশন ধার্য করা হলো, শেয়ার প্রতি 50 পয়সা করে অবলেখকের টাকা কমিশন ধার্য করা হলো। এই আকরাম, আকরাম হোসেন, বলতে পারবা আমাদের মোট অবলেখকের কমিশনের পরিমাণটা কত? অবলেখকের কমিশনের পরিমাণটা কিভাবে বের করবো, কত গুণ কত বের করবো বলতো? স্যার যতগুলো শেয়ার বিক্রি করব আর সেই শেয়ারের উপরে যে 0.50 পয়সা করে ধরতে হবে। ভেরি গুড, আমরা বিক্রি করব 1,60,000 শেয়ার জনগণের কাছে, তাহলে এটা দিয়ে গুণ দিতে হবে, করব তার সঙ্গে গুণ করতে হবে আমাদের অবলেখকের কমিশনের পরিমাণটা। আমাদের অবলেখকের কমিশনের পরিমাণটা হচ্ছে 50 পয়সা করে, তাহলে কিন্তু আমাদের অবলেখকের মোট কমিশনের পরিমাণটা হয়ে যাবে 80,000 টাকা, বুঝছো? আকরাম ঠিকই বলেছে, তাহলে যতগুলো শেয়ার আমরা বিক্রি করব তার সাথে অবলেখক কমিশনের হার হচ্ছে 50 পয়সা করে। আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, ক নাম্বারে যদি প্রশ্ন করি যে অবলেখকের কমিশনের পরিমাণটা বের করো, তাহলে তোমরা অবশ্যই বলবা 80,000 টাকা হবে অবলেখকের কমিশন, 1,60,000 গুণ 50 পয়সা হয়ে গেল। আর যে অঙ্কে অবলেখকের কমিশন থাকে সে অঙ্কে ব্যাংকের জাবেদা করার সময়, প্রথম জাবেদা করার সময় কিন্তু ব্যাংক ডেবিট হয়, আবার অবলেখকের কমিশনটাও ডেবিট হয়, তাই না? তোমরা শিখছো না বলো তো এগুলো সবাই? আমি অবহারের অঙ্ক করাচ্ছি তোমাদের, 18 নম্বর অঙ্কটা আমাদেরকে নাফিস দিয়েছে, চলো দেখি নাফিস অঙ্কটার জাবেদাটা কিভাবে করলো। আমরা প্রথমে নাফিসের জাবেদাটা একটু দেখি, দেখো ব্যাংক হিসাব ডেবিট, ওর ব্যাংক হিসাবটা ডেবিটটা কিভাবে লিখেছে আমি একটু বলছি তোমাদের। আমরা মোট আবেদন পেয়েছিলাম কিন্তু 1,90,000 শেয়ারে, আমরা মোট কিন্তু 1,90,000 শেয়ারের আবেদন পেয়েছিলাম, যতগুলো আবেদন পাই তাই ব্যাংক হিসাব নামে জাবেদাটা কিন্তু আমরা সুলভভাবেই করি। এই 1,90,000 শেয়ারের প্রত্যেকে কিন্তু আমাদেরকে 45 টাকা করে দিয়েছিল, তো যদি 45 টাকা করে দেয় তাহলে তোমরা একজন ক্যালকুলেটার একটু গুণ করে দেখো, 1,90,000 গুণ 45 আমাদের আসলে মোট কত টাকা হয়? 85,50,000, আমাদের মোট অ্যামাউন্টটা হয় 85,50,000 টাকা।
এই টাকাটা ওনারা আমাদের হ্যাঁ এই টাকাটা ওনারা আমাদেরকে দিয়েছিল কিন্তু এখান থেকে অবলেখক কমিশন নিয়ে গেছে হচ্ছে 80,000 টাকা মনে আছে অবলেখকের কমিশন আকরাম বলেছিল যে 1,60,000 গুণ 0.5 তাহলে 80,000 যদি বাদ দেই তাহলে এখন আমাদের ব্যাংকে মোট টাকা জমা হবে কিন্তু 84,70,000 টাকা তাহলে মোট আমাদের ব্যাংকে কিন্তু এখন জমা হবে 84,70,000 টাকা তোমরা কিন্তু অনেকেই বইপত্র দেখে বা বিভিন্ন শিক্ষকের টেবিলে গিয়ে তোমরা কিন্তু অবলেখকের কমিশনের জাবেদাটা আলাদাভাবে করো আমি বলেছি যে আলাদাভাবে জাবেদা করাটা করো সুন্দর বা ওয়াইজ অ্যানসার নয় এই জাবেদাটা সবসময় একটা জাবেদার মাধ্যমে দেখানো উচিত আর এটা তো কঠিন না তাহলে আমি অবলেখকের কমিশনের জাবেদার আলাদাভাবে করবো কেন এটা তো কঠিন না এই একটা জাবেদার মধ্যে করা এটা কি কঠিন এই একটা জাবেদার মধ্যে করা এটা কি কঠিন স্যার তাহলে আমরা একটু আগে যে হিসাবটা করলাম সেই হিসাব অনুযায়ী ব্যাংক হিসাব ডেবিট 84,70,000 অবলেখকের কমিশন হবে ডেবিট 80,000 আর শেয়ার আবেদন হবে ক্রেডিট 85,50,000 ওর প্রথম জাবেদাটা হয়েছে এবার দ্বিতীয় জাবেদায় দেখো শেয়ার আবেদন ওই 85,50,000 হবে ডেবিট আর অবহারটা হবে ডেবিট অবহারটা আমাদের অসমন্বিত ব্যয় বা সম্পদ এটাও ডেবিট হয় আর 800,000 টাকা অবহার কিন্তু আমরা হিসাব করেছিলাম 1,60,000 গুণ 5 টাকা তাতে 800,000 টাকা হয় আর ব্যাংক আর শেয়ার মূলধনটা হবে ক্রেডিট দেখো মূলধনে কিন্তু কখনোই কম বা বেশি লেখা যায় না মূলধনে সবসময় অরিজিনাল দামটা লিখতে হয় আমরা জনগণের কাছে বিক্রি করব 1,60,000 শেয়ার দেখো খেয়াল করে আমরা জনগণের কাছে বিক্রি করব 1,60,000 শেয়ার আর এই 1,60,000 এর লিখিত মূল্যটা কিন্তু 50 টাকা করেছিল তাহলে কিন্তু আমাদের মোট মূল্যটা কিন্তু 80,00,000 টাকা হয় তার মানে আমরা কিন্তু শেয়ার মূলধনে কোনো কম টাকা লিখবো না আমরা কিন্তু শেয়ার মূলধনে 80,00,000 টাকাই লিখবো তাই দেখো নাফিস কিন্তু 80,00,000 টাকাই লিখেছে তাহলে বাকি 13,50,000 টাকা আমরা ফেরত দেবো তবে 13,50,000 টাকার হিসাবটাও কিন্তু আমরা করেছিলাম সাইম নাসেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি 30,000 আর প্রত্যেকে 45 টাকা করে ফেরত দেবে আমাদেরকে ফেরত দেবো আমরা যেহেতু ওরা আমাদেরকে 45 টাকা করে দিয়েছিল তাতে 13,50,000 টাকা হয় এই জাবেদাটাও ওর ঠিক আছে ও নিখুঁতভাবে এই অঙ্কটা করেছে আচ্ছা এবার ব্যাংক হিসাবে খতিয়ানটা যদি করি তাহলে আবেদন নামে 84,70,000 টাকা আর ফেরত দেবো 13,50,000 টাকা তাহলে আমাদের ব্যালেন্সটা থাকবে 71,20,000 টাকা হয়েছে এবার চলো আমরা নাফিসের উদ্ধৃত পত্রটা দেখি দেখো ওর উদ্ধৃত পত্রের মধ্যেও চলতি সম্পদের মধ্যে ব্যাংক হিসাব নামে ওই যে লিখেছে বা কত এটা 71,20,000 টাকা আর অসমন্বিত ব্যয়ের মধ্যে অবলেখকের কমিশনটা ছিল 80,000 আর শেয়ার অবহারটা ছিল 8,00,000 তাহলে 8,80,000 আর 71,20,000 মিলে মোট 80,00,000 টাকা হবে আমাদের সম্পত্তি ওর এটা ঠিক আছে আর দায় পাশেও মালিকানা সত্ত্বের মধ্যে অনুমোদিত শেয়ার মূলধন লিখেছে 1,00,000,000 টাকা ইস্যুকৃত বিলিখিত তলবকৃত আদায়কৃত শেয়ার মূলধন হয়েছে 1,60,000 শেয়ার 50 টাকা করে ওই 80,00,000 টাকা নাফিসেরও পুরো অঙ্কটাই সুন্দর হয়েছে ও কমপ্লিট করেছে ও পারছে তাহলে বোঝা যায় ও পারতে চায় তাই ও পেরেছে আর তোমরা যারা করনি তারা অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলো নিজেরা করে নিবে যদি তোমরা একটা ভালো পরীক্ষা দিতে চাও যদি তোমরা একটা ভালো পরীক্ষা দিতে চাও নাফিস অঙ্কটা করেছো বাড়ির কাজ আর বাড়ির কাজ করেছো হচ্ছে রিফার তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এখনো হাজিরা করতে পারোনি পরে জয়েন করেছো জি স্যার 409 আর কেউ 427 হচ্ছে আল জাবির আলজাবিরের অবস্থা কি আল্লাহ জানে সেকেন্ড ইয়ারে মাঝখান দিয়ে মোবাইল নষ্ট ছিল তো তাই এতদিন ক্লাসে জয়েন করতে পারিনি ঠিক আছে এখন কি ভালো মোবাইল কিনছো না স্যার আগেরটাই ঠিক করছি লকডাউনের জন্য মোবাইল ঠিক করাইতে পারতেছিলাম না ঠিক আছে 405 দেওয়া হয়েছে 405 405 দেওয়া হয়নি আসছো তুমি জি স্যার আসলে তো মাত্র খালি হাজিরাটা দিতে আও খাতা আমি দেখবো কি পরীক্ষা দাও দেখবো আচ্ছা আর কেউ আছো আর কেউ নাই তাহলে একজন কে নেবা একটা স্ক্রিনশট নাও হাজিরা
কে নিবা? একজন স্ত্রী আমি স্যার আমি স্যার আমি নাও আসি তো স্যার নাও পারভেজ নাও 21 পর্যন্ত স্যার এবার পরেরটুকু নাও 21 থেকে পরের অংশটুকু হয়েছে স্যার এটা তুমি গ্রুপে দিয়ে দিও আমি তোমাদেরকে এই এই যে অবহার শেয়ারের যে পুরো পিডিএফটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি পিডিএফটা তোমাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে আর যদি অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম হয় আমাকে মেসেঞ্জারে নক করবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম